ছবিটার নাম বালের নিচে জলের শব্দ। তো ছবিটার প্রধান আকর্ষণ মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবুর সঙ্গে কাজের ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। আমি ছবি করা শুরু করেছি ডকুমেন্টারি দিয়ে। এটা আমার প্রথম শর্ট ফিল্ম। গোয়িং ফর টেক, ক্যামেরা রোলিং, অ্যাকশন। তার প্রথম শর্ট ফিল্মে ইচ্ছে হলো সৌমিত্রবাবুর কাছে যাওয়ার। একটি স্ক্রিপ্ট লিখেছিলাম তাকে ভেবেই। আমি চেয়েছিলাম সৌমিত্রবাবুর যোগ্য কোনো গল্পকে অবলম্বন করতে, কিন্তু সেই রকম কোনো গল্প না পাওয়ায় আমাকেই ভাবতে হয় একটি গল্পের। যে রোলটি এখানে করছেন তিনি আশি ছুঁই ছুঁই একজন অভিনেতা এবং কবি সৌমিত্রবাবুর মতন একটি চরিত্র। ছবিতে তার কোনো নাম ব্যবহার করা হয়নি, তিনি একাই থাকেন বাড়িতে। এরকম একটি ক্যারেক্টার, তার সারা দিন কিভাবে কাটছে, একটি দিনের যাপন, এই নিয়েই এই ছবি। ওদের একটাই বিয়ে ছিল, শিলচর আমি বেশ কয়েকবার আশীর্বাদ তো বটে। ছবিটার নাম বালের নিচে জলের শব্দ, এটাকে নেওয়া হয়েছে সৌমিত্রবাবুরই একটি কাব্যগ্রন্থ পদ্মবীজের মালা কাব্যগ্রন্থের একটি কবিতা থেকে। নামহীন কবিতা, সম্ভবত যতদূর মনে পড়ছে কবিতার সংখ্যাটা নয়, এরকম চারটে লাইন। বালের নিচে জলের শব্দ মরুপথিক একাই শোনে, মরিচিকার তন্তুগুলি ঊর্ধ্বনব একাই বনে। কয়েক মাস আগে আমার কাছে নীলাবজি এবং ওর বন্ধুরা এসেছিল একটা শর্ট ফিল্মের অভিনয় করার জন্য। স্ক্রিপ্ট আমার দিয়ে গিয়েছিল, তার ভিতরে খানিকটা আমার ছায়া হয়তো ওরা ব্যবহার করার চেষ্টা করেছি বা করেছে, এখনো আছে। বাকিটা ওদের পারসেপশন অফ আর্ট, সে আর্ট মানে চিত্রকলা থেকে আরম্ভ করে সঙ্গীত, সাহিত্য, নাট্যকলা সব কিছু নিয়ে তার মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তোমার সাথে কি পারে হরিদাস কালান্তক, তুমি যে চম পাতাল পুষ্পতি, কি সন্তোষে কারবে তুমি আমার নিঃশ্বাস, দুঃখ ভাসি এনেছ বোধে এ কোন দুর্গতি, মৃত যে জম আবার তার প্রতি নিন্দা কেন হানো পাশ, করুণাহীন এখনো সংহার। আমি প্রচুর শিখেছি, আমার খুব ভালো লেগেছে এর সাথে কাজ করতে। আমার শুভেচ্ছা রইল দাদা।
স্মৃতির মধ্যে ফিরে এলো আবার, মানে কতদিন আগের একটা ঘটনা হঠাৎই স্মৃতির মধ্যে ফিরে এলো, সেই থেকে কয়েকটা লাইন মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছিল, এই জায়গাটাকে ধরতে চাইছি, ফিরে এলো থেকে এই জায়গাটা। দেখো আমি যদি এভাবে বাজাই, মিলে যাচ্ছে কিন্তু জিনিসটা, কিন্তু এতদূর বাজে গিয়ে মানে হতে চাইছে জিনিসটা বা কিন্তু ফাইনালি হচ্ছে না, মানে ঘটবে ঘটবে করে ঘটছে না। তাকালে বেশি উঁচু লাগছে না লোক না, ঠিক আছে না, ওকে জিজ্ঞেস করছি শঙ্কায় আমি স্তব্ধ আশার, সুতীক্ষ্ণ ছোড়া হাতে আছে কার, কাছে এসে নাও জীবন আমার। The Venia, three musicians, Harlequin, Tapor, Houses on the Hill, what do you look at? The Girl with the Mirror. These are the prominent booking releases. I think Cyclone Handlebar Shange, the seat that Juridi Shari Matha to be facing. একটি দিনে তার বাড়িতে আসেন তারই ছাত্রীর মতন একজন চরিত্র, তার নাটকের ছাত্রী বলেই ভাবল সমীর চৌধুরী যে চরিত্রটি করছেন তিনি নাটক ও সিনেমার একজন ভেটারান অ্যাক্টর। তো তারই একজন ছাত্রী সমা অভিনেত্রী, তার সঙ্গে সারাটা দিন তিনি কাটান, বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা ছড়িয়ে যায়, পেইন্টিং, নাটক, কবিতা। এছবির বিশেষ আকর্ষণ সৌমিত্রবাবুর কণ্ঠে তার নিজের কবিতার আবৃত্তি, যেমন বেলা যেমন নিভু নিভু তেমনই প্রত্যাশা এই কবিতাটি। সেই সঙ্গে আরেকটি বিশেষ আকর্ষণ আন্তিহোমের, যেটি অলোকরঞ্জন দাশগুপ্ত অনুবাদ করেছিলেন 1963-তে, সেই অনুবাদটা এখানে ব্যবহার করা হয়েছে। এখন যদি পথ পারিনে যেতে আর, বিনত শিরে বহন করি অভিশাপের ভার, ক্লান্তি নামে ক্লান্তি খায় দিনান্তে আমার, দেবতা রাখে আমারে তার পুরুষ পদতলে, অন্ধকার অন্ধকার শুধু অন্ধকার, মিথ্যা হল সকল শ্রম।